আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণা ঘরোয়া রান্নাঘর। আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, এই রেসিপিটি প্রায় আমরা কম বেশি রান্না করে থাকি। সেরকম একটি রেসিপি হলো ডিম ভুনা। ডিম এভাবে রান্না করলে মাছ মাংসের দরকার হবে না। ডিম ভুনা করার জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো হলো ডিম, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর লাগবে তেল। প্রথমে আমি একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব গোটা মশলা। এবার দেব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এবার দেব আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দেব জিরে বাটা 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দেবো হলুদ গুঁড়ো 1/2 চা-চামচ। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে দিতে দেবো সামান্য একটু পানি। আবারও মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো পানি।
এখানে আমি 5টা ডিম নিয়েছি। এবার ডিমগুলো এক এক করে ভেঙে জলের ভিতর দিয়ে দেব। জলটা ফুটে এসে এর ভিতর দিয়ে দেব এক এক করে ডিমগুলো। এবার ঢাকনা দিয়ে 4 মিনিট রান্না করব। 4 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা উঠিয়ে নেব। এবার এর উপর দিয়ে দেবো জিরে গুঁড়ো। আমার রান্না হয়ে গেছে, এবার একটি সার্ভিং বলে উঠিয়ে নেব। আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আমার এই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনে ক্লিক করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।